বেঙ্গলে ডিশেষে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগে আমি ইলিশের একটি শর্ট ভিডিও দিয়েছিলাম, আজকে আমি পুরো রেসিপিটাই দেব। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রাখছি। ইলিশ ভাপা এইভাবে বানালেও খেতে খুবই ভালো লাগে। চলুন শুরু করা যাক। মাছগুলি আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। ভাপার জন্য মাছ ভাজতে হয় না। তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি একটি বাটিতে জল নিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। যেহেতু গরম তেলে দিলে মশলা পুড়ে যাবে, সেই জন্য আমি জলের মধ্যেই দিয়েছিলাম। এখানে আমি অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দেব, এক চামচের মতো। স্বাদ মতো নুন দেব। এবার একটু জল দিয়ে দেব। নুন হলুদ মাখানো মাছগুলি দিয়ে দেব। সাদা সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সেটি দিয়ে দেব। আরো কিছুক্ষণ হতে দেব। একটু সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে ভাপাটা শুকনো করিনি। আপনারা চাইলে একটু শুকনো করে নিতে পারেন। ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে, এবার আমি একটি সার্ভিং বোলে নামিয়ে নেব। আপনারা এইভাবেও ইলিশ ভাপা বানাতে পারেন, খেতে দারুণ হয়। আপনারা চাইলে আপনাদের বাড়িতে এইভাবে ইলিশ ভাপা বানাতে পারেন। বানিয়ে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে, এবং আরও রেসিপি পেতে আমাকে কমেন্ট করুন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর আমার ভিডিওটি শেয়ার করুন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।